আমি আমার এই প্রায় 55 বছরে যতটুকু শিখেছি তার খোলাসা কথা হলো আল্লাহর কাছে যত অন্যায় করেন মদ খেয়েছেন শুয়োরের গোশত খেয়েছেন অন্যায় করেছেন যাই করেছেন মাপের আশা আছে আল্লাহ মাপ চাইলে মাপ করবে না চাইলেও করতে পারে কথা বুঝতে পেরেছেন আর একটা গুনাহ আল্লাহ মাপ না চাইলে মাপ করবে না তওবা পুরো করলে সেটা শিরকের গুনাহ আর একটা গুনাহ আল্লাহ মাপ চাইলেও পুরো মাপ করবে না সেটা হলো বান্দার হক মানুষের ক্ষতি করেছেন কথা বুঝতে পেরেছেন এজন্য ভাইরা আপনার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয় আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দুর্বল পার্টি মানুষ খুন করা মেরে ফেলা জমি কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের নেই ঠিক না কিন্তু আমরা কিছু অন্যায় করি খুব ভয়ঙ্কর তার ভিতরে একটা হলো গীবত করি কি করি গীবত সত্য কথা না মিথ্যা কথা আমি মাঝে মাঝে প্রশ্ন করি ঠগানোর জন্য এটাও কিন্তু সেই জন্য গীবত আসলে শতভাগ সত্য কথা মিথ্যা হলে সেটা গীবত থাকে না সেটার নাম হলো অপবাদ মিথ্যা হলো অপবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতাদরুন আমাল গীবা قالوا الله ورسوله اعلم قال ذكرك اخاك بما يكره قالوا يا رسول الله رايت ان كان في اخي ما اقول قال ان كان في اخيك ما تقول فقد اغتبت وان لم يكن فيه ما تقول فقد بهت او كما قال صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم صحابيদের বলছেন তোমরা জানো গীবত কি তারা বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ভাই সম্পর্কে তার গায়বাতে গীবতে তার অনুপস্থিত অবস্থায় এমন কথা বলবে যেটা শুনলে তার মন খারাপ হবে সাহাবীরা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ এই রকম জিনিস যদি তা সত্যিই থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি সত্যই এরকম জিনিস থাকে তাহলে সেটা গীবত আর যদি মিথ্যা বলো সেটা অপবাদ তাহলে গীবত হওয়ার জন্য দুটো জিনিস শর্ত একটা হলো সত্য হতে হবে আর একটা এমন কথা যেটা তার পিছনে বললে সে শুনলে তার খারাপ লাগবে কষ্ট পাবে কথা বুঝতে পেরেছেন আর অপবাদের কথা একটু পরে যাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন তার পাশে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন এমন সময় আর এক স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে এসেছেন কয়েকটা কথা বলে তিনি চলে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সফিয়া তার তো এই ত্রুটি আছে কথা বুঝেননি কথা বুঝতে পেরেছেন আয়েশা সত্য বললেন না মিথ্যা বললেন সত্য বললেন সফিয়া চলে যাওয়ার পরে আয়েশা একটা সফিয়ার সত্য দোষের কথা বললেন যে আপনার স্ত্রী সফিয়ার এই দোষ আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাত আয়েশা তুমি এমন একটা কথা বললে একটা বাক্য বললে এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত ময়লা এত নাপাকি এত পাপ আছে যে সমুদ্রের পানিতে এটা ঠেলে দিলে সমুদ্রের পানির ভিতরে এই বাক্যটা ফেলে দিলে পুরো সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা এইরকম কথা আমরা কি বলি না বলি না বছরে দু একটা হাজারি পাঁচজন দুজন মেয়ে এক জায়গায় হলে কথা বলেন অমুকের বাড়ি দাওয়াতে গেছিলাম এই দুল পরেছে এই ফুল পরেছে এই শাড়ি পরেছে এই রান্না করেছে ইত্যাদি সমালোচনা করেন করেন না সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে কত কঠিন গুনাহ যে কিয়ামতের দিন আপনার নেকিগুলো কেড়ে নিয়ে যাবে আমরা পাঁচজন এক জায়গায় বসলে ইমাম সাহেব মৌলানা সাহেব মন্ত্রী সাহেব অমুক সাহেব গীবত করি না করি না গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে সবচেয়ে বড় মজা হলো ভাইরা আমরা গীবত করি যাদের পছন্দ না করি ঠিক না যাদের মহব্বত করি সাধারণত গীবত করি না কার গীবত করি যেমন ফুরফুরার লোকেরা হয়তো চরমোনার গীবত করে চরমোনার হুজুরেরা ফুরফুরার গীবত করে জামাতের হুজুরেরা তবলিগের গীবত করে তবলিগের হুজুরেরা জামাতের গীবত করে আছে না নেই আছে প্রথমত এটা মহাপাপ দুই নম্বর কথা ওই যার গীবত করলেন কিয়ামতের দিন আপনার জিকির রজিফা জিহাদ তাকওয়া তওবা এই সব সওয়াব কেড়ে নিয়ে যাবে কাজী ভাইরা
আমার অনুরোধ হলো আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নাত আলোকে জীবন গড়তে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকীদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়েত সহ আরো অনেক বই কোরআন সুন্নাহ সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আস সুন্নাহ ট্রাস্ট 01715400640 জন জবানে গীবত না যায় কথাকে বুঝতে পেরেছেন মদের পাপের তওবা সহজ গীবতের পাপের তওবা সহজ না অনেক হাদিস আছে লম্বা বলতে পারবো না আমরা গীবতের চেয়েও বড় পাপ হলো মিথ্যা অপবাদ দেওয়া কথা বুঝেন আর এটা আমরা দিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা ফী মুমিনিন মা লাইসা ফী আসকানাল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াতিয়া বিমখরাজিম মিন যদি কেউ কোন মুসলমানের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয় কিয়ামতের দিন জাহান্নামের মানুষদের রক্ত পোষা পায়খানা পুজ যেখানে জমা হবে সেই সাগরের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রেখে দিয়ে বলবেন তুমি যে অমকের ব্যাপারে কথা বলেছিলে এই কথার দলিল দিয়ে এখান থেকে বেরোবা ভাইরা একটু সচেতন হন আমরা কি না বলি বিশেষ করে যারা ইসলামী আপনারা এখানে আছেন এক দল আর এক দলের বলি ও হলো ইহুদি খ্রিস্টানের দালাল ও হলো আওয়ামী লীগের দালাল ও হলো কি বলে বিএনপির দালাল ও নাকি অমকের কাছে টাকা খায় ও সৌদি আরবের টাকা খায় ও ইন্ডিয়ার টাকা খায় ও অমক দলে চলে গেছে এই সব কথা বলি না বলি না কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন দলিল দিতে দিতে পারবেন তো দুনিয়ায় দেখেন কেউ যদি বলে অমক লোক আমেরিকার দালাল অমক লোক ইন্ডিয়া থেকে টাকা খায় আপনি তাকে বলবেন তুমি কসম করে বলো তো আমি যেটা বলেছি সত্য যদি অমক লোক ইন্ডিয়ার টাকা না খায় তাহলে আমার বউ তিন তালাক এটা কেউ বলতে পারবে তার মানে ও কিন্তু আন্দাজে বলেছে আর এই আন্দাজ কথাটাই খারাপ দলিল ছাড়া একজন মুসলমানের ব্যাপারে যে কথাটা আপনি বলবেন কেয়ামতে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এটা আদায় করে নেবেন কাজেই ভাইরা এই কথাগুলো এই ধরনের কর্ম থেকে নিজেদের জপানগুলোকে হেফাজত করুন আমিন